আমাদের বাংলাদেশে কুমিল্লা জেলার যে পূজা মণ্ডপের ঘটনা নিয়ে সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হয়েছে, এটা নিয়ে হিন্দুর ভাইদের অনেকের মতামত যে মুসলিমরা এটা ইচ্ছা করা করছে। কিছু লোক তাকে সব ধর্মের মধ্যে যে ঝামেলা সৃষ্টি করে, যেমনটা ধরেন আমাদের ভারতবর্ষে বাবরি মসজিদকে ভেঙে দেওয়া হয়েছে, বিভিন্ন মুসলমানের মসজিদ মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, নামাজ পড়তে দেওয়া যাচ্ছে না, রাস্তা বন্ধ করে রাখছে, এটাও এক ধরনের ধর্ম বিরোধিতা। কিন্তু ঠিক তেমনভাবে যদি দেখা যায় বাংলাদেশে তেমন কিছু হচ্ছে না ধর্ম বিরোধিতা, কিন্তু পূজা মণ্ডপের যে ঘটনাটা এটা সম্পূর্ণ আলাদা। এখানে কী হয়েছে, কোরআন শরীফ গণেশের পায়ের নিচে রাখা হয়েছে, এই জন্য মুসলিমরা একটু ক্যাপে গিয়ে এইসব করেছে। এর মানে এটা নয় যে সব পূজা মণ্ডপে এরকমটা করেছে, শুধু এইটাতেই করেছে, আশেপাশে হয়তো আরও এক দুইটাতে করতে পারে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে হিন্দু ভাইরা তারা রাস্তায় নেমেছে, বিক্ষোভ মিছিল করতেছে, ইন্ডিয়াতে অনেকে ইভেন করতেছে। কিন্তু হিন্দু ভাইরা কী মনে করতেছে বাংলাদেশের এটা আমি জানি না, তারা মনে করতেছে যে এখন যদি তারা একটু মোদির এই কান্নাকাটি করে দেখায় যে আমাদের সাথে কত নির্যাতন হচ্ছে, এটা মোদি দেখে বাংলাদেশে এসে তছনছ করে বাংলাদেশ দখল করে নিয়ে নেবে। আরে এত সহজ বাংলাদেশ একটা দেশকে দখল করা এত সহজ, আর বাংলাদেশ কী করবে? আরে ভাই যদি দেখেন ইন্ডিয়ার চতুর্দিকে ইন্ডিয়ার শত্রু, ইভেন বাংলাদেশও ইন্ডিয়ার শত্রু, তাহলে বাংলাদেশের সাথে ইন্ডিয়া কেউ নতুন করে আরও শত্রুতা করবে? এই চায়নাকেই দেখুন, লকডাউনের সময় লাদাখের এদিকে চায়না ইন্ডিয়ার প্রায় অনেক জায়গা দখল করে নিয়েছে। আর যদি বাংলাদেশের সাথে ওই যে চিকেন করিডোর যে আছে ইন্ডিয়ার শিলিগুড়ির সাইডে, ওই সাইডে যদি আমাদের চায়নার দুই একদিনের জন্য দেই যে আপনারা এখানে ক্যাম্প করেন, তাহলে আর দুই এক দিনের মধ্যে ইন্ডিয়া ঢুকে ইন্ডিয়া তছনছ করে দেবে ওইখান থেকে। আপনারা কি চিন্তা করতে পারছেন ইন্ডিয়ার কত বড় একটা লস হবে যদি আমরা এই জায়গাটা চায়নার দুই এক দিনের জন্য দিই? তাহলে এরকম চিন্তা বাদ দিন যে দেশ দখল করা হবে, এই করা হবে, সেই করা হবে। আসলে মোদি এরকম কোনো কিছু বলে নাই যে বাংলাদেশে এরকমটা হয়েছে কেন হয়েছে, কিন্তু দুই একজন নেতাকর্মীরা বলছে, তাদেরকে যখন